গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি নি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্রেকিং নিউজ হলো, সন্ধ্যাবেলা হঠাৎ করে ঠিক করলো যে কোথাও যাবো। বাহ, কিন্তু কোথাও যাবো কিন্তু গন্তব্য কোনো কিছুই নেই। যাই হোক, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে ঠিক করতে লাগে যে কোথায় যাবে, চিন্তা করো। যাই হোক, আমরা তো দিল্লি রোডের মুখটা এসে দেখলাম অনেক জ্যাম হয়েছে। তবে ভাবলাম ঠিক আছে, চলো দক্ষিণেশ্বরের দিকে গাড়িটা ঘুরে নেবো। দক্ষিণেশ্বরের দিকে না ঢুকে আবার, যেহেতু আমি টোলের ওপর দিয়ে এসেছিলাম, তো ওখান থেকে তোমার এসে এই রাস্তায় এসে এখানে দাঁড়িয়ে পড়লো, পরে ঠিক করছে যে কোথায় যাবে। আমি বসে বসে আর কী করবো, আমি বসে বসে ভিডিও করছিলাম। যাই হোক, তারপর হঠাৎ করে ঠিক হলো চলো সোদপুরের দিকে যাবে। যাই হোক, বেশিক্ষণ নিল না, তারপরেই এসে গেল। তবে এখানে আমরা তোমার সোদপুরের দিকে মানে মধ্যমগ্রাম যাবো। আমার সামনে এসে দাঁড়িয়েছিলাম ওইখানে, এটা হচ্ছে তোমার ডানলপের মোড়ের একটু আগে, দিয়ে ডানলপের ভেতর দিয়ে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ডানলপের মোড়ের একটু আগে ওখান দিয়ে আসলাম। এই যে সত্যি সত্যি ওখানে যে তোমার সবাই মোটামুটি তো রাস্তা চেন, ওখানে যে তোমার মধ্যগ্রাম দেওয়া হয়ে যায় মানে সত্যপুর দিয়ে ঢুকে, আর হচ্ছে তোমার যে চৈতন্য মূর্তিটা আছে ওর পাশ দিয়ে যাওয়া যায়। তো যাই হোক, উঠলো ভাই তো কটক যে এই রোজ দিনের হয়ে গেছে। অ্যাকচুয়ালি এ থেকে এফেক্টটা কী হচ্ছে, এফেক্টটা হচ্ছে আমি 60 থেকে অলরেডি 68 হয়ে গেছি। মানে আমি যে 100 থেকে 60 নিয়ে আসছিলাম, যে 40 কেজি কমিয়েছিলাম, সেটা কাউন্টিংটা কম হয়ে গেছে। মানে আমি 32 কেজি কমিয়েছি, আমার 8 কেজি আবার বেড়ে গেছে। আর এই হলো আমার এই কেদান্তে কোমরটা ব্যথা বলে ব্যায়ামও করতে পারছি না, কোনো কাজও হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, আমার কিছু ভালো লাগছে না, খানিকটা মনের মধ্যে একটা কেমন ভাবও হয়েছে। যাই হোক, আমি ভাবলাম বোধ হয় এমনি বেরিয়েছে, এমনি কোথাও ঘুরবে, একটু বেলগুড়ি এক্সপ্রেসওয়ের দিকে হয়তো যাবে, তো সে তো গেল না, বাদ দাও। যাই হোক, তো ভাবলাম একটু চাটা খাবো, হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। ও বাবা, উনি নাকি মধ্যমগ্রামে খুঁজছেন চুপি চুপি দিবাপের বিরিয়ানি খাবে। যাই হোক, এইভাবেই অগত্য যেতেই হবে। যাই হোক, আস্তে আস্তে এদিক ওদিক করতে করতে পেরিয়ে পৌঁছে গেলাম। গাড়িতে গান চলছে, গাড়িতে ভিডিও করতে পারি না। এই যে এদিকে ট্রেন, এই যে রাস্তা বোধ হয় সম্ভবত এর আগে দিয়ে ঘুরবে, পেট্রোল পাম্প তো কাজে এই যো। হ্যাঁ, এই যে গৌরাঙ্গ মূর্তি আছে এখান দিয়ে ঘুরে আমরা ভেতর দিয়ে চলে যাব মধ্যমগ্রাম। দেখো এখানে দেখলাম, এখানে নিয়ে তো তোমার গৌরাঙ্গ তোমার কী বলে এখানে নিমাই বোধ হয় এটা সম্ভবত কীর্তন করছে। এইসব দেখতে দেখতে আমরা কামারাটি পেরিয়ে, কামারাটি পৌরসভা পেরিয়ে এসে মধ্যমগ্রাম। রাস্তা এত জঘন্য, এত জঘন্য কী বলবো, এটা যেমন মরক্কোর বলা ভাষা। ও লাভলি। যাই হোক, করতে করতে আমরা যাই হোক ডিউবির দেখা পেলাম, এসে গেছি আমরা ডিউবি বিরিয়ানিতে। এই যে ডিউবি বিরিয়ানি মধ্যমগ্রাম, বিরিয়ানি অ্যান্ড ক্যাটারিং আছে ওদের। যাই হোক, এসে দেখলাম ইয়া বড়ো বড়ো হাইটে ওখানে বিরিয়ানি পেয়ে। যাই হোক, এখানে এসে যখন পড়েছি খেতে তো তখন খাবে যখন ঠিকই করেছে তো খাবে। এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছে সেখানে, এত মানে বাথরুমে গেছি তার মধ্যে এই বিরিয়ানিটা দিয়ে দিয়েছে, মানে এত বাজে। যারা বলে যে ডিবি ভালো না দাদা বৌদি ভালো, কম্পেয়ার করে ডিবি বলে, তাদের বললো তারা কি বিরিয়ানি সত্যিই খেতে যায় না, না দিয়েছে না, একটা টেবিলের টিস্যু আছে না, কোনো ম্যানেজমেন্টের ঠিক নেই। আমায় যদি কেউ প্রশ্ন, আমায় যদি ম্যানেজমেন্টের জন্য বা কোনো কারণে বলে যে কত নাম্বার দেবে, আমি শূন্য দেবো, শূন্য বিগ বিগ। একটা চামচ চেয়েছে, একটা প্লাস্টিকের চামচ দিয়েছে, মানে কোনো কিছু পাওয়া যায় না। তো খুলেছে কেন, ডাইনিং খুলেছে কেন, শুধু পার্সেল করলেই পারে না। যাই হোক, বিরিয়ানি একদম ভালো ভালো বিরিয়ানি আমি খেয়েছি একদম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি আমার তো ভালো, যদি হয় শুধুমাত্র এসিটা ভালো, যেটা চিল ঠান্ডা করেছে। এই যে অ্যাম্বিয়েন্সটা দেখো, এখানে সবাই খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া করছে, অনেক ছিল ভর্তি হচ্ছে, একদম করলে ভর্তি। কিন্তু হলে কী হবে, একটাই সমস্যা আমাদের পরিবেশনে একদম ভালো লাগেনি,
ওরা বিরিয়ানি বানাতে পারে না, লেগেছে যাই হোক। এরপর আমরা খাই, যাই হোক আর কোনো কিছু নেওয়া হয়নি খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করে আমার বাইরে চলে এলাম যেখানে বিরিয়ানি তৈরি হচ্ছিল, সবই বুঝলাম। কিন্তু এদের ম্যানেজমেন্ট বা আদার্স কোনো কিছু একদম ভালো না, বিরিয়ানিতে এক ফোঁটা নুন ছিল না, মানে কী রেখে লেগেছে তো আমি কি বলবো। যাই হোক, তবু ভিড় হয়। যাই হোক, আমাকে যদি বলে সবার তো সব কিছু নাই ভালো লাগতে পারে, আমার জিওটিস বা অন্যকার জিওটিস যেখানে বিরিয়ানি তৈরি হচ্ছে বসে, তবে আমাকে জিজ্ঞাসা করলে যারা অনেকে তো কম্পারিজনে যায় আমি বলবো চলো দাদা বৌদিটাই বেটার। যাই হোক, এরপর আমরা চলে এলাম। আর ফোনটা আমি বুঝতে পারিনি, হাত থেকে নামিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, বুঝতে পারিনি যে রেকর্ডিং হচ্ছে, তো যেহেতু এখানটা রেকর্ড হয়ে গেছে আমি হেঁটে হেঁটে এলাম। তারপরে গাড়িতে আর রাজাকে দাঁড়ানো ছিল অপোজিটে, আর রাজাকে রাজাতে উঠলাম। আস্তে আস্তে চলে আমার মুখের ক্যামেরাটা নেমে দিতে, মানে আমি ফোনটা নিচে নেমে দিতে, তাই এই অবস্থা। এই ওখানে সবাই ছিল, তারপরে উঠে আবার নতুন কোন ব্লগে নতুন ভাবে আসবো, আবার দেখে। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, কাট, যাই হোক।